আমরা চলে এসেছি myonlinegovernmentjobs.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে নিচে স্ক্রল করে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা ডেসক্রিপশনে লিংক পাবেন, সেখান থেকে ডাইরেক্টলি চলে আসবেন। আমরা নিচে চলে যাই, এখানে অনেক অপশন আছে, তার মধ্যে লেটেস্ট নিউজ যে অপশন সেখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2022 5,850 ভ্যাকান্সি। এই পোস্টটা আমরা ওপেন করে নিচ্ছি। এখানে অ্যাড চলে এসছে, এটাকে আমরা কেটে দিলাম। পোস্ট ওপেন হয়ে গেছে। এবারে দেখুন, আমি এখানে বলে দিই কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কত আছে, কত অ্যাপ্লিকেশন ফি আছে, কতগুলি ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন যে 8,550, এতগুলি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট চলছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2022 ফর ফুড ইন্সপেক্টর, ফুড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক 5,850 ভ্যাকান্সি। অর্গানাইজ নেম এখানে আছে আপনার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI। পোস্ট নেম দেখুন, এখানে পোস্ট নেম দেখাচ্ছে যে ফুড ইন্সপেক্টর, ফুড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক। টোটাল পোস্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে টোটাল পোস্ট হচ্ছে 8,550। ফুড ইন্সপেক্টরের পোস্ট হচ্ছে আপনার 1,560, ক্লার্ক হচ্ছে 2,250, এবং নিচে আমরা যাচ্ছি যে ফুড অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে 2,040 পোস্ট। কোয়ালিফিকেশান কী আছে দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ালিফিকেশান এখানে ডিটেলস দেওয়া আছে, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস, এবং এনি স্ট্রিম থেকে আপনি গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবেন। ফুড ইন্সপেক্টর অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশান থাকতে হবে আপনার, যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করে থাকলে, আপনি এনি স্ট্রিম থেকে হোক আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারপরে ক্লার্কের জন্য আপনার হায়ার সেকেন্ডারি 10+2 পাস থাকলেই হবে। এজ লিমিট 18 থেকে 28 বছর মধ্যে, অনুসারে আপনার 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। লোকেশন অল ওভার ইন্ডিয়া, জব লোকেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়া, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হলে আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন এক্সাম, আর অ্যাপ্লিকেশান মোড আপনার অনলাইন অ্যাপ্লিকেশান, অনলি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 23 আগস্ট থেকে এবং লাস্ট ডেট হবে আপনার সাবমিশনের 25 সেপ্টেম্বর 2022। এই ছিল বিস্তারিত ডিটেলস। এর অফিসিয়াল নোটিফিকেশান আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আরও বিস্তারিত জানতে অবশ্যই এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, নোটিফিকেশানটা পেয়ে যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।